এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আলিপুর দুয়ারে প্রচারে বিজেপি, জয়গাতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিকা প্রচার পর্বে বেরিয়েছে এবং মানুষের সঙ্গে সংযোগ করছেন তিনি। আলিপুর দুয়ারে প্রচারে বিজেপি, জয়গাতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপের কাছে। সুদীপ, আলিপুর দুয়ারে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা, একদম ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে। প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি প্রার্থী মনোজ টিকা। এই মুহূর্তে রয়েছে ভুটান সীমান্ত জয়গাতে, জয়গাতে হাজার হাজার কর্মীকে নিয়ে সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক বিশাল লাম্বা, তাকে নিয়ে প্রচার চালাচ্ছে মনোজ টিকা। হরাহরি তাতে জেনে নেবো মনোজবাবু, জয়গা এলাকা কি কি ইস্যু রয়েছে? দেখুন, আজকে আমরা কালচিনি বিধানসভা অন্তর্গত জয়গাতে আমরা প্রচার অভিযান কালী মন্দিরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন উনি যে আমি জয়গাকে পৌরসভা ঘোষণা করব। কিন্তু আজকে 13 বছর গড়িয়ে গেছে, তিস্তা তুরসা থেকে অনেক চল গড়িয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পৌরসভার মুখ দেখতে পায়নি জয়গাঁওবাসী। তাই আমাদের আগামী দিন দাবি থাকবে এই সিট আমরা অবশ্যই জিতব, যে আমরা এই জয়গাঁওকে যেভাবে হোক না কেন পৌরসভা ঘোষণা করার জন্য যে সরকার পক্ষ আছে সরকারের উপরে আমরা একটি চাপ সৃষ্টি করব, যাতে অতি শীঘ্রই যে আন্তরাষ্ট্রীয় সীমানার সামনে দাঁড়িয়ে আছে, ভুটানের সামনে অবস্থিত আছে, সে জয়গাঁওকে পৌরসভা হিসাবে ঘোষণা করা হোক। দেখুন, সিএকে ভালোভাবে বুঝতে হবে, সিএকে বর্তমান শাসক দল টিএমসি এবং বিরোধী কংগ্রেস এবং সিপিএমরা মানুষকে ভুল বুঝাচ্ছেন। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, সিএএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, এইখানে সিটিজেনশিপ নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এইখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ জৈন পারসি ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, ভারতবর্ষে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলেই সিএএ পাস করা হয়েছে এবং লাগু করা হয়েছে। এই সিএর মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি, এটা বর্তমান শাসক দল টিএমসি বামপন্থীরা কংগ্রেসীরা এটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, সিএ লাগু হলে আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে বলছে যে ভোটের আগে কেন করলো? আর দেখুন, ভারতবর্ষে 5টা বছরেই ভোট হয়, কখনো লোকসভা ভোট, কখন বিধানসভা ভোট, কখন পৌরসভা ভোট, কখন পঞ্চায়েত ভোট। তাহলে কি ভোট আসছে বলে উন্নয়নের কাজ থমকে থাকবে? হতে পারে না এটা, তাই সিএ লাগু করা হয়েছে। নিশ্চয়ই আমরা যারা এখানে মতুয়া সম্প্রদায় রয়েছে, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ কিংবা অন্য রাষ্ট্র থেকে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে মানুষের মধ্যে যারা মতুয়া সম্প্রদায় রয়েছেন তাদের মধ্যে প্রচুর উৎসাহ উন্মাদনা রয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গাতে ঢোল কিংবা ঢোল করতাল বাজিয়ে যে সিএ কেন্দ্র সরকার ঘোষণা করেছেন মাননীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বকে স্বাগত জানানো হয়েছে। আপনি কি মনে করছেন আপনার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কতটা অ্যাডভান্টেজ পাবেন? অবশ্যই, এখানে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন, তারাও অনেক খুশি আছেন যে না, আমরা একটা অধিকার পেলাম এখানে, যে আমাদের দীর্ঘদিন ধরে অনেক সরকার আসছে চলে গেছে, কিন্তু তাদের অধিকার তাদের নাগরিকত্বের কথা কোনো সরকার ভাবেনি, কংগ্রেসও ভাবেনি, বামপন্থীরা ভাবেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টির এবং
এনডিএ সরকার তাদের সম্পর্কে ভেবেছে এবং লাগু করেছে। তাই যারা মতুয়া সম্প্রদায় কিংবা অন্য অন্য রাষ্ট্র থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসি এসেছেন তারা খুশি আছেন। আপনাকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কখনো চা বলায়, কখনো মাঠে ময়দানে, কখনো কৃষকদের সঙ্গে হাত মিলাচ্ছেন, আর কি কি ভাবে ইস্যু নিয়ে বোঝাতে চাচ্ছেন? দেখুন আলিপুরদুয়ার আমি বলে থাকি যে মিনি ইন্ডিয়া মতন আছে, সব ধর্ম জাত সম্প্রদায়ের ভাষাভাষীর মানুষ বসবাস করেন। কৃষি বলায় আছে, চা 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 বলায় আছে, মিউনিসিপ্যালিটি এলাকা আছে, তো যেখানে যেভাবে হবে আমরা সব জায়গাতে যাওয়ার চেষ্টা, কখনো চা বাগানে, কখন টাউন এলাকাতে, কখন ক্ষেত খামারে আমরা যাচ্ছি, যেখানে যেভাবে হচ্ছে মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করছি আমরা। জায়গাতে আর কি কি ইস্যু রয়েছে? দেখুন জায়গাতে দেখেন এখানে শাসক দলের পঞ্চায়েত প্রধান রয়েছে, কিন্তু কি নোংরা এখানে দেখেন যে রাস্তাঘাটের কি অবস্থা আছে, ডেভেলপমেন্ট কিছু ডেভেলপমেন্ট, রাস্তাঘাট একটা সবাই বলে যা আন্তরাষ্ট্রীয় মানে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে আছে, জেডিএর কোনো ফাংশন নেই, যদি জেডিএর ফাংশন থাকতো তাহলে রাস্তাঘাট এইভাবে ভাঙা থাকতো না এবং যেখানে সেখানে আবর্জনা ছড়িয়ে থাকতো না, আবর্জনা ড্রেনেজ সিস্টেম ভালো নাই, রাস্তাঘাট ভালো নাই, আপনারা দেখেছেন সেখানে যে কিভাবে আবর্জনা রাস্তায় পড়ে আছে, তো এখান থেকে দূষণ ছড়িয়ে যাচ্ছে। যে প্রচারে নেমে তিনি এক চুলো মাটি ছাড়বেন না, কারণ আজকে তিনি প্রশ্ন করলেন যে জয়গা কেন এখনো পৌরসভা হয়নি, তার পাশাপাশি সিএএ নিয়েও কিন্তু তার স্পষ্ট মন্তব্য করলেন। আবারও তোমার কাছে ফিরবো, আপাতত ধন্যবাদ। আলিপুরদুয়ারে প্রচারে বিজেপি, জয়গাতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিকা প্রচার পর্বে বেরিয়েছেন এবং মানুষের সঙ্গে সংযোগ করছেন তিনি। আলিপুরদুয়ারে প্রচারে বিজেপি, জয়গাতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপের কাছে। সুদীপ, আলিপুরদুয়ারে প্রচারে বিজেপি প্রার্থী মনোজ টিকা, একদম ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে। প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি প্রার্থী মনোজ টিকা। এই মুহূর্তে রয়েছে ভুটান সীমান্ত জয়গাতে, জয়গাতে হাজার হাজার কর্মীকে নিয়ে সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক বিশাল লাম্বা, তাকে নিয়ে প্রচার চালাচ্ছে মনোজ টিকা। হরাহরি তাতে জেনে নেবো মনোজবাবু, জয়গা এলাকা কি কি ইস্যু রয়েছে? দেখুন আজকে আমরা কালচিনি বিধানসভা অন্তর্গত জয়গাতে আমরা প্রচার অভিযান কালী মন্দিরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন উনি যে আমি জয়গাকে পৌরসভা ঘোষণা করব, কিন্তু আজকে 13 বছর গড়িয়ে গেছে, তিস্তা তুরসা থেকে অনেক চল গড়িয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পৌরসভার মুখ দেখতে পায়নি জয়গাঁওবাসী। তাই আমাদের আগামী দিন দাবি থাকবে এই সিট আমরা অবশ্যই জিতব, যে আমরা এই জয়গাঁওকে যেভাবে হোক না কেন পৌরসভা ঘোষণা করার জন্য যে সরকার পক্ষ আছে সরকারের উপরে আমরা একটি চাপ সৃষ্টি করব।